সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তোহা আহমেদ, তাশফিন পেট হাউসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সন্দীপ ভাইয়ের দিকে আসলাম। সন্দীপ ভাইয়ের দিকে অনেকগুলো বাচ্চা আছে, আসলে এগুলো সব বুকিংয়ের জন্য, কারণ আমরা এই বাচ্চাগুলোর বেশিরভাগ বাচ্চাই, বলা যায় যে 90% বাচ্চাই কিন্তু আপনারা সব জুলাই আগস্ট মাসে ডেলিভারির জন্য উপযুক্ত হবে। তবে আপনাদেরকে স্যাম্পল হিসেবে আমি বাচ্চাগুলো আজকে দেখাবো, যে আমি ইন্ডিভিজুয়াল তিন চারটা জাতের সাথে আজকে আপনাদের আবার নতুন করে পরিচয় করাই দিব। তার মধ্যে হল্যান্ড লপ আছে, মিনি লপ আছে, লায়ন লপ আছে, লায়ন হেড আছে। এই খরগোশগুলো কোনটা কেমন দেখতে এবং কোন জাতের কেমন দাম, সে বিষয়ে আজকে আপনাদেরকে আবার জানাই দিব, এবং আমরা কী দামে বিক্রি করি এবং সে বিষয়ে আমরা কীভাবে ডেলিভারি করি, এবং আমাদের এখানকার যে বুকিং প্রসেস, সেই বুকিং প্রসেসটা কেমন, সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো চলুন তাহলে আমরা ভিডিওটা শুরু করি এবং আমি খরগোশগুলো আপনাদেরকে দেখাই। আমার সামনে এখন যে খরগোশগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে লায়ন লব জাতের খরগোশ, এবং এইগুলো সবই, এগুলোর মধ্যে মানে সবই এইটা হচ্ছে সিঙ্গেল কোটেড খরগোশ। মানে এটাকে সিঙ্গেল কোটেড বলতে, যে এদের আসলে পশমটা ভারী না, মানে অনেক বেশি পশম এদের হবে না। এদের হচ্ছে যে শুধুমাত্র এই আরেকটু বড় হলে পরে, যেমন এটার আরেকটু বড় হলে পরে এই মাথার পশমটাই শুধু থাকবে, এদের কিন্তু স্কার্ট কিন্তু এগুলো কিন্তু থাকবে না, কিন্তু তারপরও এটা হচ্ছে সিঙ্গেল, এগুলোকে বলা হয় সিঙ্গেল কোটেড খরগোশ। এই যে অলরেডি দেখেন যে পশমগুলোতে অলরেডি যে যে জটা লাগতে শুরু করেছে, আমরা এই জটাগুলো আসলে পরিষ্কার করে দিই, এই এগুলো টেনে টেনে, এই যে এগুলো টেনে টেনে পরিষ্কার করে দিই, এরপরে পশমগুলো আবার বড় হবে আসবে। তো এই লায়ন লব খরগোশের বৈশিষ্ট্য হচ্ছে যে এদের কানগুলো লব খরগোশের অন্যান্য জাতের মতোই কানগুলো ঝোলানো থাকবে, এবং মাথা এবং ঘাড়ে পশম থাকবে প্রচুর পরিমাণে। তো এটা হচ্ছে লায়ন লব খরগোশ। আর এই লায়ন লব খরগোশগুলো আমরা সাধারণত 28,000 টাকা জোড়া বিক্রি করি, এবং এই লায়ন লব জাতের খরগোশ আপনাদেরকে নিতে হলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বুকিং করতে হবে, এবং বুকিং করার প্রসেস হচ্ছে আপনারা 50% টাকা আপনারা অগ্রিম করবেন, এবং বাকি 50% টাকা আপনারা ডেলিভারির পূর্বে পরিশোধ করতে পারবেন, ঠিক যখন আমরা ডেলিভারি করতে চাইবো বা আমি জানাই দিব আপনাদেরকে যে আপনারা কখন আপনারা নিতে পারবেন, তার পূর্বে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন এবং খরগোশ আমরা আপনাদের কাছে পাঠিয়ে দিব। এখন এখানে বিষয় হচ্ছে যে আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় থাকেন, যেখানেই থাকেন না কেন, আমরা আপনাদের হাত পর্যন্ত খরগোশ পৌঁছাই দিব, এবং এই ডেলিভারি খরচটা সম্পূর্ণরূপে আমাদের, আমরা এই ডেলিভারি খরচ আমরা কাস্টমারের কাছ থেকে নেই না। তো এগুলো হচ্ছে লায়ন লব খরগোশ, আপনারা দেখতে পাচ্ছেন এনে বিভিন্ন রকমের কালারের আছে লায়ন লব খরগোশগুলা। এগুলো যে সব যে অরেঞ্জের উপরে কালো স্পটের খরগোশ, এগুলো অরেঞ্জের উপরে কালো স্পট আছে, এটা হচ্ছে সাদার উপরে অরেঞ্জ কালারের ব্রোকেন প্যাটার্ন বলা হয় এগুলোকে, আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক। এই ব্ল্যাক খরগোশগুলো কিন্তু আসলে অনেক সুন্দর হয় দেখতে, এদের পশমগুলো একটু ধূসর রঙের হয়, এগুলো সম্পূর্ণ ওদের বডির মতো কালো হয় না, এগুলো ধূসর রঙের হয়ে যায়, তো এই জন্য এদেরকে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এরপরে আমি আপনাদেরকে লায়নহেড জাতের খরগোশ দেখাচ্ছি, লায়নহেড খরগোশের বৈশিষ্ট্য কী, কেমন দেখতে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমার সামনে যে খরগোশগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে লায়নহেড জাতের খরগোশ। এখানে আমি দুই ধরনের লায়ন হেডই রেখেছি, একটা হচ্ছে ডাবল মেইন বা ডাবল কোট, আর একটা হচ্ছে সিঙ্গেল কোট। এটা হচ্ছে সিঙ্গেল কোট, আপনারা দেখতে পাচ্ছেন এদের এগুলো একবারে পরিষ্কার বোঝা যায় যে মানে ঘাড়ের কেশর, মানে ঘাড়ের পশম এবং হচ্ছে যে পেছনের স্কার্ট, এগুলো কেমন হয় দেখতে, এগুলো একদম পরিষ্কার বোঝা যায়। আর এটা হচ্ছে ডাবল কোট বা ডাবল পশম হয়, এদের পশমগুলা মানে পিঠের সাইডের পশমগুলো এত বড় হয় যে এরা পিঠের উপরে উঠে যায়, কিন্তু আপনারা ভালো করে একটা জিনিস হচ্ছে খেয়াল করলে পরে বুঝতে পারেন যে পিঠের উপরের পশমটা একটু কম, এবং এটা ফ্যান চলছে যেন বোঝা যাচ্ছে না, ফ্যানটা বন্ধ করে দিলে মনে হয় ভালো হতো, তাহলে আরও ভালো বোঝা যেত। আর এই পশমের এই যে আর একটা জিনিস, আপনারা একটু ভালো করে জিনিস গেলে এই জায়গাটা একটু খেয়াল করেন, যে ঘাড়ের পশমের পাশাপাশি এই পশমের ইয়েটা মানে কোয়ালিটিটা আর পিঠের উপরের পশমের কোয়ালিটিটা এক না, কারণ এগুলো হচ্ছে স্কার্ট, এই সাইডেরটা হচ্ছে স্কার্ট, এদের ধূসর পশম, এলা বাচ্চা যখন ছোট ছিল তখন দেখলে খুব ভালো বোঝা যায় যে এদিকে পশম শুরুতে একেবারেই থাকে না, একেবারে জিরো থাকে, মোটামুটি তিন চার দিন পরও যে পশম যে আসা শুরু করে সেই সময়টাতেও এই সাইডে একদমই পশম থাকে না, একেবারে শূন্য থাকে, এবং এই পশমটা সবার পরে আসে এবং পিঠের আগে পশমটাকে চলে আসে। তো এই ডাবল কোটের একটাই বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এদের কিন্তু লায়নহেড খরগোশের কিন্তু বৈশিষ্ট্য একটাই, এদের মাথাটা ছোট হবে তুলনামূলক,
এবং হচ্ছে কানগুলো তুলনামূলক অন্যান্য খরগোশের চাইতে আকারে ছোট হবে এবং মাথা এবং ঘাড়ে প্রচুর পরিমাণে পশম থাকবে এবং পেছনেও পশম থাকবে, পেছনে এবং বডির দু সাইডে পশম থাকবে। তো এই ডাবল কোটগুলার বৈশিষ্ট্য হচ্ছে যে এদের সাইডে এবং উপরে পশম একটু বেশি হয়। এতে অনেকেই কিন্তু ভুল করেন যে অ্যাঙ্গোরা ভেবে, আসলে অ্যাঙ্গোরা না। আর হচ্ছে যে সিঙ্গেল পশমগুলো সিঙ্গেল কোটগুলা এই যে এরকম হয়, কিন্তু সিঙ্গেল কোটের একটাই সমস্যা যে একটু বড় হয়ে গেলে মানে অ্যাডাল্ট অবস্থায় গেলে এই স্কার্টগুলো আর থাকে না, কিন্তু ডাবল কোটগুলোর মানে স্কার্ট এবং মাথার পশম সব সময় থাকে, একদম পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত যখনই হোক না কেন এই পশম আর শেষ হবে না। তো আমরা এই লায়ন হেড জাতের খরগোশও আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা সাইজে একটু ছোট হয় অন্যান্য খরগোশের চাইতে, যেমন আমাদের মিনি লপ বা হল্যান্ড লপ এদের ওজন যেমন হয়, লায়ন হেডের ওজন এত হয় না, একটু কম হয় তুলনামূলক, মোটামুটি 1.5 কেজি পৌনে 2 কেজি সর্বোচ্চ ওজন আসতে পারে, এর চাইতে বেশি বড় হয় না। তো আপনারা এই লায়ন হেড জাতের খরগোশ আপনারা যারা নিতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে। এই লায়ন হেড জাতের খরগোশের দাম হচ্ছে 28,000 টাকা জোড়া। আপনারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যারা এই লায়ন হেড জাতের খরগোশ নেবেন তাদেরকে 50% অগ্রিম দিয়ে বুকিং করতে হবে এবং বাকি 50% আপনারা ডেলিভারির সময় দিয়ে দিবেন, আমরা খরগোশ আপনাদের কাছে পাঠিয়ে দিব। এগুলো সাধারণত ঈদের পরে মোটামুটি জুলাই মাস, জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময়ে এগুলো সব মানে ডেলিভারি হবে, কারণ এদের বয়স এখনও হয় নাই, এদের এরা এখনও সব ছোটো বাচ্চা, এগুলোর বয়স কিন্তু এখন মোটামুটি 2 মাস হচ্ছে, আরও 1 মাস পরে এদের ডেলিভারি শুরু হবে। এগুলো অলরেডি বুকিং হয়ে গেছে, আপনারা যারা লায়ন হেড খরগোশ নিতে চাচ্ছেন তাদেরকে নতুন করে বুকিং করতে হবে। আমাদের আরও অনেক ছোটো ছোটো বাচ্চা আছে যেগুলোর বয়স বর্তমানে 10 থেকে 15 দিনের মধ্যে, সেইগুলো সেই ব্যাচ থেকে আমরা আপনাদেরকে লায়ন হেড খরগোশ দিতে পারবো ইনশাল্লাহ। তো এরপরে আমি আপনাকে মিনি লব জাতের খরগোশেরও কিছু খরগোশ দেখাচ্ছি। এবার আমার সামনে যে খরগোশ দুটা দেখতে পাচ্ছেন, একটা ফ্রস্ট কালার এবং একটা হচ্ছে চেস্টনাট কালার। এটা হচ্ছে আমার ডান হাতের, এইটা হচ্ছে হল্যান্ড লব এবং এইটা হচ্ছে মিনি লব। এদের সাইজ দেখে যেটা মনে হচ্ছে যে হয়তো বা একটু ছোট বা একটু বড়, আপনি দেখে বুঝতে পাচ্ছেন যে এদের সাইজটা কত ছোট, বা এদেরকে যদি আমি একটু লম্বা করি তো কত বড় আর হতে পারে, কিন্তু এরা কিন্তু ওজনে কিন্তু হালকা। হল্যান্ড লপ আর মিনি লপের মাঝে অনেকেই যেটা পার্থক্য করতে পারে না সেটা হচ্ছে আসলে এদের ফেসগত বা এদের শারীরিক গঠনগত তেমন কোনো পার্থক্য নাই। এদের সবচাইতে বেশি পার্থক্য যেটা চোখে পড়ার মতো সেটা হচ্ছে এদের ওজন। মিনি লপ ওজনে একটু ভারী হয়, মোট কথা এরা সাইজে অনেক বড় হয়, এটা কিন্তু যথেষ্ট বড়, বসে আছে এই জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এরা কিন্তু যথেষ্ট পরিমাণ বড়। এটা আমি যদি এদেরকে যদি একটু সাইজ করি আপনি বুঝতে পারছেন যে আমার 18 ইঞ্চির বেশি, এবং এদের যদি আরও লম্বা করা যায় তো আরও বড় হবে এটা। তো যাই হোক, মিনি লপে এটা হচ্ছে বৈশিষ্ট্য, এরা কিন্তু অনেক বড় হয় ওজনে। আপনি ভালো করে পাশাপাশি দেখেন এই দুটা প্রায় মোটামুটি একই কন্ডিশনে আছে, এবং একই কন্ডিশনে থাকার পরও এটা একে কিন্তু দেখেন যে এর চাইতে কিন্তু এটা অনেক বড়। এবং ওজন কত ওজন ডিফারেন্স হয় এটা আমি আপনাকে এখন ওজনটা আমি লাইভ করায় দেখাচ্ছি। প্রথমে আমি এই হল্যান্ড লপটার ওজন করাবো। তো এই যে 1 কেজি 680 গ্রাম বা 1 কেজি 700 গ্রাম ধরে রাখা যায়, কিছু প্লাস মাইনাস হতে পারে, 1 কেজি 700 গ্রাম এটা হচ্ছে ওজন, এটা হচ্ছে হল্যান্ড লপের ওজন। সাধারণত হল্যান্ড লপ সর্বোচ্চ গেলে পরে 2 কেজি ওজন হয়, এর বেশি ওজন হল্যান্ড লপের হয় না। এখন মিনি লপটা দিলাম, অলরেডি 1 কেজি এর ওজনটা ওর চাইতে 1 কেজি বেশি, এই যে 2 কেজি 700 প্লাস ওজন 750 গ্রাম। তো দেখেন যে বডিতে মোটামুটি কিছুটা কাছাকাছি গেলেও এর বডি যে আসলেই কত বড় এখান থেকে বোঝা যাচ্ছে যে এর বডিটা আসলেই কত বড়। এটা যখন নিজেকে যখন টান করে তখন এটা কিন্তু অনেক বড়, মোটামুটি আমাদের এই বক্সটা কিন্তু 2 ফিটের কাছাকাছি, কিন্তু এই বক্সটাতে কিন্তু সম্পূর্ণ হয়ে যাচ্ছে এর। এটা হচ্ছে মিনি লপের বৈশিষ্ট্য, এটা একটু বড় জাতের খরগোশ। এবং অনেকেই যারা বড় জাতের খরগোশ পছন্দ করেন তারা আপনারা মিনি লব জাতের খরগোশ আপনারা পালন করতে পারেন। এবং এই খরগোশের একটা বিষয় হচ্ছে যে এই খরগোশগুলো কিন্তু হল্যান্ড লপের চাইতে অনেক বেশি শান্তশিষ্ট হয়, এবং এদেরকে কিন্তু পেট করা বা আসলে টেম করাটাও কিন্তু সহজ।
আর আরেকটা জিনিস হচ্ছে যে এদের বডি বড় বলে যে আসলে খাবারও বেশি খায় ব্যাপারটা এরকম না, সবই স্বাভাবিক। আসলে সব খরগোশ প্রায় পরিমাণে একই পরিমাণ খাবার খায়, তেমন একটা ডিফারেন্স খুব কম হয়। শুধুমাত্র আমরা কিন্তু খরগোশের খাবারের বিষয়ে বা ডায়েটের বিষয়ে আমরা যেটা পরামর্শ দিই সেটা হচ্ছে যখন ওদের বাচ্চা পেটে থাকে বা ওরা যখন বাচ্চা লালন পালন করে তখন তাদেরকে খাবারের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আপনারা যারা মানে হল্যান্ড লব বা মিনি লব জাতের খরগোশ আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। আর হচ্ছে যে আপনারা যারা মনে করেন যে কালারফুল খরগোশ নিলে, আসলে ব্যাপার হচ্ছে অনেকেই মনে করেন যে আসলে যে মিনি লব বড় হয় না হল্যান্ড লব বড় হয়, আমাকে অনেকেই কোশ্চেন করেন যে কোন খরগোশটা বড় হয় বা কোন খরগোশটা ছোট হয় বা কোন খরগোশের কালার ভালো আসে। এখন ব্যাপার হচ্ছে আসলে মিনি লব জাতের খরগোশের কালার নিয়ে আমরা অনেকদিন ধরেই কাজ করছি, আপাতত খুব বেশি কালার আমরা আসলে মানে মূল কথা ডেভেলপ করতে পারি নাই। তবে সবচেয়ে ভালো কোয়ালিটি এবং ওজন এবং সব কিছু দিক থেকে বেস্ট কালার বা কোয়ালিটি যেটা হয় সেটা হচ্ছে চেস্টনাট কালারই সবচাইতে ভালো হয় আর কালো, এই দুইটা রংটা সবচাইতে ভালো হয়। আর হল্যান্ড লপের মধ্যে সাধারণত ফ্রস্ট এবং ব্রোকেন প্যাটার্নটা বেশি থাকে, তো ওই দুটা কালারের মধ্যে কোয়ালিটি সবচাইতে ভালো হয়। তো আপনারা যারা কালারফুল খরগোশ নিতে চান তারা হল্যান্ড লপ নিতে পারেন, আর যারা আসলে কোয়ালিটি এবং ওজনদার খরগোশ বা বড় জাতের খরগোশ এবং টেকসই খরগোশ নিতে চান তারা মিনি লপ জাতের খরগোশটা নিতে পারেন, কারণ এই খরগোশের কিন্তু অসুখ বিসুখও তেমন একটা নাই। অন্যান্য খরগোশ যেমন যে ঠান্ডা লাগা বা অন্যান্য সমস্যা হওয়ার মধ্যে তাদের মধ্যে একটু বেশি প্রবণতা থাকে, তো মিনি লপ জাতের খরগোশের মধ্যে এই প্রবণতাটাও থাকে না। এটা একেবারে আসলেই মানে বলা যায় যে খুবই স্ট্রং খরগোশ। আমরা মোটামুটি এই 4-5 বছরের খামারের অভিজ্ঞতাতে আমরা এই জিনিসটা দেখেছি যে এই মিনি লব জাতের খরগোশের অসুখ বিসুখ নাই বললেই চলে, একেবারেই হয় না। তো আপনারা খরগোশ দেখলেন, আমি আপনাদেরকে আজকে 4 ধরনের খরগোশ দেখালাম। তো এই 4 ধরনের খরগোশের মধ্যে আপনাদের কোন খরগোশটা পছন্দ আমাকে কমেন্টে জানাবেন, এবং আপনারা যারা যদি বাণিজ্যিক খামার করার উদ্দেশ্যে হোক বা বাসায় পালনের উদ্দেশ্যে যে কারণেই আপনারা খরগোশ নিতে চান না কেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।